দুই দশক পর আবারও আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে। সরকার পতনের পর আফগানিস্তানের মসনদে বসেছে তালেবানরা। এরপর থেকেই আতঙ্কের শহরে পরিণত হয়েছে দেশটি। যে যেভাবে পারছে দেশ ছাড়ছে। বিমানবন্দরে প্রতিদিনই ভিড় করছেন হাজারো আফগান নাগরিক। ভিড় ঠেলে বিভিন্ন দেশের বিমানে চেপে দেশ ছাড়তে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। রক্ষণশীল তালেবানদের চোখ রাঙানিতে আতঙ্কে দিন কাটছে সাধারণ জনগণের। আফগানদের রক্ষণশীলতায় সবচেয়ে ভয়ের মধ্যে দিন পার করছেন দেশটির নারী ক্রীড়াবিদরা। আফগানরা ক্ষমতা দখলের পর বিশ্ব নেতাদের কাছে নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নারী ফুটবলাররা। তালেবানরা নারী ফুটবলারদের কাছে দুঃস্বপ্নের মতো বলেও জানিয়েছিলেন তারা। বিপদে তাদের উদ্ধারের জন্য আকুতি জানিয়েছিলেন দেশটির অনেক সাবেক ফুটবলারও। এবার সে আবেদনে সাড়া দিল অস্ট্রেলিয়া। 50 জন নারী ফুটবলার, তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের আশ্রয় দিয়েছে তাসমান সাগরের পাড়ের দেশটি। এরই মধ্যে তাদের বহনকারী বিমানটি পৌঁছেছে অস্ট্রেলিয়ায়। ফিফা ও ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর আবেদনে এমন সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এমন মহৎ কাজের পর অস্ট্রেলিয়াকে ধন্যবাদ দিয়েছে ফিফপ্রো। ফিফপ্রো জানিয়েছে আফগানিস্তান থেকে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও ক্রীড়াবিদদের সরিয়ে নেয়ার জন্য অস্ট্রেলিয়ার কাছে কৃতজ্ঞ সংগঠনটি। আফগানিস্তানে এখনও অনেক ক্রীড়াবিদ ঝুঁকিতে রয়েছেন, তাদের সাহায্য করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছে সংগঠনটি। অস্ট্রেলিয়ার এমন কাজের প্রশংসা করেছেন আফগানিস্তান নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল। এমন উদ্যোগকে ঐতিহাসিক বিজয় বলেও জানিয়েছেন তিনি। এখনও যারা বিপদে আছে তাদের উদ্ধারের জন্য অনুরোধ করেছেন পোপাল। পারভিন আক্তার, সময় সংবাদ।